বা ইমান ডাঙৰ কথা কৈছে তাই তাই নককে বাই এনি কব নেকি বা যদি মিছাকে কৈছে আইছি কহ ঘৰত তলত আছো মই মিছা কিয় কম হে কিন্তু আটা কথা ভাবি ভাবি মই পাগলা হৈ গৈছো কি কথা কিবা কাটলি টিটেনাস বেজিল হৈছো কিন্তু কেছি কাটাৰ পাছত ৰেবিছ কি ওলবা লাগে লাগিব কিয়া আমার হরু পেহি কাটা হাতে দি গবাদ দি ঘর মুসি গারাল লাগি মারা গেছি কিনু গুয়ে হে মাই ও গোপার ওর গোরাল মস্ত গোরাল জগালি এক পা মুরগির মাংস আনছো মই মাত্র এক টুকরা খাইছো বুঝছ না তাক সব খাবার দিছো আমি হেনা হেন মানু তু রাতে আপনার পেট তো বয়া হান হইছিল খাবানরি মুখ দিছি মরমর নমুনা বড়িয়া দে ও যাবা লাগবো তো নাই মোৰ এনে বিপদত তোনে নাচলি হব অলিয়া বয়া হব পেহি থকে উল্টাখন নামাল্লাক না হাজাৰক আয়োগৰ প্ৰেচিডেণ্ট নিনা কি কৈছি পেহি ডেকাৰ বিষয় কোৱা আজিকালি মানুহজন বহুত চালাক হ'ল সেইগিলা কথা কৈ মই যত্ন লগাওঁ দিয়ক মেডাম জানিলি মোক মাৰিব গোটাই একদম চিক্ৰেট ৰাখিম কোৱা তেখেতৰ মেইন প্ৰব্লেম হৈছে ৰেগুলাৰ ৰাতি ৰাতি মদ খায় তামাম মদ খায় মেডাম ৰাগী হয়নে খালি ৰাখটো পাৰে ৰাগ নহয় ৰাগী ৰাগী নিচা হয় নেকি অ' বাপ্পা ঐ ৰাতি গোটাই ৰাজা হৈ থাকে ক'ত খায় ভোকৰাত্ৰিত তাতে খায় মেডাম হে মই কোৱা বুলি নকওঁ কিন্তু মেডাম একদম নকওঁ যোৱা তুমি হ'ব মেডাম ভালে পায় ভালক যাবারে পায় খালো মরা নহইতে তো যদি সুখ জীবন মই নহকল বা নরু এ পেহি আকক যাই থানাকে আইছুয়ে মই আকুনি কি কইলা হে মোক এনে হুন্দরকে হুতলা পেহি খবর ভাল না মই কলু ভাল দে তোর ওইটা ভাল হইছি রে ব্যাপার ভাল হইছি গাহক হইছি না ও মোর বাপ্পা ওই কবা হে পাল গোজমুরি মোক ধরি মার বাবা কি কুনি হে কুনি হব আর ভকরা তিরি কেস দেউ মই আজি ফুকৰাতিৰি কল যে খালা অ পেহি পেহি অ পেহি অ পেহি অ পেহি কোক যাই তে হৰমায়া কৈ আহো ৰ হৰমায়া আজি নাই হে কলি তো মোকা কবা লাগিব আৰু কত হলে ইতে আপনি ঠাণ্ডা হৈ ঘৰত যাক ঘৰ হে তেৰি মই যি কৰিব লাগে কৰিম যাক গাঁৱৰ মাজেদি তাই খাত ধৰি বান্ধি আনিব পাৰবি না বান্ধি আনিব লাগিলে হৰমায়া আনিব লাগিব আজি নাই কিয় তোর হেক নিহা নাই এ হাহর কথা নয় এ পেই নিয়মর কথা তিনি মানুষ মহিলা পুলিশে অ্যারেস্ট করবা পারবো তো ইটা কি করবি কালি হরমা আলি অ্যারেস্ট করিম আজি তে মই ভুখরা তাকে যাই এক গিলাস খাই ঘরক যাবি হে তেরিকা দগলা কুব মই মই আপনি ইটা যাকছন সাবি কিন্তু মরণ নহ আজিথি এই মণ্ডল আৰু মণ্ডল নি সুদু টেক্সি ফান দেখা নাই এইবা যদি ফান দেখে দিবা নৰু মন নামৰ ইতিয়া নহয় ৰ হে মাই থকে বয়া নহবি আমাৰ বৰিৰ লগত তো যা কথা গেলা ভালকে বুজে কবি যদি মণ্ডল আৰু মণ্ডল আনি নামনে তেইতা যি কৰা কৰবি না মই বয়া কলু এ মাই সেইটো বৌবা অল্লাক ন অল নাই ও আৰু এটা কথা ৰ মাই আমাৰ এই আৰু জক জকে উঠি কব তই ভালকে বুজে কবি দে মাই দে তই কো আপনি কক
দে তই কলিয়ে হব নে আপনি কলি ভাল হব দ ও এটাই কলি হব নে কুনবরি কিনো উপরাপ্রি করি আছে কি কই আতা আতাকে নকয়ে কি দা কক জেতি হুন এ তুমি ক হারিতিয়া মাই ভালকে ভাগ লগে কবা নরে আবেরি ইতা মই কথা কবা নাইজনা হলু কথা কবা জানে হে ভাগ লগে কথা কবা নাজনে রাগ করি কথা ক গালি পারি কথা ক কেইরে কথা ক ও এগলা আপনার মস্ত থগা ওয়ে কিন্তু মিঠাকে কথা কবা হে নাজনে আপনি তাকে হে কলো তোর পেরে হিকসু এগলা মন্ডল ঠেক যাই রাগা রাগি নকইবি জি ক ঠান্ডা হুরত কবি দেখছ কথা এনে এটা কামত যাবা ওলছু তাতে হাতখানো বিহুত থাকবে পারা নাই নাও মান তো রাগা রাগি হবুয়ে হয় না রিতা ও নরে রাগারাগি করবা নরে হাকে মই কথাটো চিন্তা করিল আৰু জেঠীৰ লগতো আলোচনা করিল ও আমার হাজার খং উঠিল আমি মিঠাকে কম পারব না মিঠাকে কবা লাগবো হো পারব না এ পারিম জোলা জোলা জোলক দে ও বাই পানি খ পিয়া লাগা নাই হে মোর এখেতে দেখুন তোমাক পানি গিলাস দিয়ার কথা কলা কা ও বাই খোসুন খো পানি গ্লাস খাই দে মোর পিয়া লাগা নাই হে ও পিয়া না লাগো খোসুন মোর পানির পিয়া লাগা নাই হে নালগক দা খোসুন এই ঠান্ডাত পানি পিয়া নালগে লিকেন কে পানি খাম হে ও ভাই লাই 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 ঠান্ডাত মানুহর পানি পিয়া কম কই লাগে এ বুলি মানুহ আগো পানি নখকে থাকাতো বেয়া কথা খোসুন খো তুহুন ব জালা করি মারো হে হ ল খাই দিয়া খাই দিয়া পানিয়ে প্রাণীর প্রাণ ভাই কেনে পাইছা এতিয়া জহে দি গেছি হে দি কই গেছি এই ঠান্ডাত ইমেন ঠান্ডা পানি কিয় দিছ হে আমার এখেতে দিবা কলা খা ফ্রিজের পরা উইলে ফেলে দিছু দা হা কিয় ও কারণ আছে ভাই মানুহ যেতিয়া উত্তেজিত হয় বা মানুহৰ যেতিয়া খং উঠে ঠান্ডাই হোক গরমে হোক এগ্লাস পানি খাই দিব লাগে আর অলপ সময় তলকা মারি মানে মানে বহি থাকিব লাগে এতিয়া চোয়া ভোকরা ঘৈণীয়েকে তোমাক মাত দিলে তুমি ব্যবসায় ভাল বুলি কোৱাত তোমাক উদ্ধাই মুধাই গালি পাৰিলে কি গালি পাৰিলে ধৰি মারবা বাকি তুমি এতিয়া থানাত গৈ দেখা পুলিচ কৈছো ফৰমাইয়া নাই উদক ভেটা ৰখিয়া পাতিলে মাছমৰিয়া তোমাৰ কাম নহল ও ভাই এখন লোৱা থানাত গৈ দিবা আৰু কবা যে এই মহেশ মন্দৰ লেখি দি পঠিয়াইছে কাম হৈ যাব হৈ যাও দেখা পুলিচ তাতে ঘাটি দিয়া হওক যাই না কি কয় হে যোৱা ভাই ইবার মরব মরণ নহয় মোক গালি পারে হব না কিবা লিখিত দিছো যেতিয়া কিবা এটা হব লাগে ভোকরার ঘৈণীয়েকে 100 টাকা পাও আপনি আর কি ভাল পাই ওরা তাই রঙায় বগায় সব বেছে নয় যোৱা বছর তোমার জানুয়ারি 1 তারিখে মই দাইটালে গলো তাই বেটিয়ে মোক না কইলে গোটেই বছরটো মোক কম বেয়া গল নে বাৰু মই তেৰিকে হেপি নিউ ইয়াৰ বুলি ও কথা গিলা মিঠাকে কবা লাগব ইতিয়া অ মিঠাকে কব কাইজাৰ হুৰত নকব কিন্তু মস্ত খং উঠে যদি হাজাৰ খং উঠ হলিও মিঠাকে কব হয় নেকি হব জলা মিঠাকে কম হাও ইমান ভালা ভালিকে পেই কোক যায় ও আমাক দেখা নাপলা যা পেই আ পেই কুনিয়ে আ ৰবাচোন বা আমার আগে দে হননকে গুছি যাম মাতাখ রাও নে দ তোহা মই দেখাই নাছলু ডাক্তারক দেখাবা লাগবো কি ডাক্তারক দেখায় এই মস্ত মানুরিতার আগে দি আপনি পার হই গেল আপনি আমাক দেখা নাপলাক হে দরে আপনি এটা সকু ডাক্তারক দেখাবা লাগবো মনে মনে থাকাই হক দেখাইতি বিজাল ধরবা আইছি তাই এনে মাথা সাথা গরম হই আছে দে হব দা আপি মালতি বই এনে তামসা করিয়ে কইছি ইয়া কি কথা কও হারিতে পেক মই কে তামসা করিম পেহি আমাক দুকু দেখা নাই পেহি চকুরকু গৈছে খাতাং তাকে হে কলু থৈ এত লগত কোনবাই কথা পাতি না হেকে বাদ দে আবে ও ইতা তুমি কক জ ভখরা তিরি মক ধৰি মারবা বকিয়ে থানা যাই কেস দিও আসন দপত কে আহু থানা ও তুমি যাবা নর আগে তুমি মুল লগত মন্ডল খুরা থেক যাবা লাগবো তার পিছত জকে যা যাবা তাইর কথা হুনার দরকার নাইয়ে দোয়া পতকে থানার পড়া বল কেঙ্কে আপু ই এ আ মই তোমাক যাবা নেদাও আরিচে আহে দজাই হুম থানাত আগে মোর লগত যাব এ মালতি মোর লগত যাব আগে আজ বাবা আরে ইজ্জা মাসে বিফল হই যা
দুদি ফাল্লা লৈ যাব পাৰবা তেবে ইয়াটা কাম কৰক আপুনি ভৰি সিঙাত ধৰক মই মুৰু সিঙাত ধৰো তেতে কি হ'ব দুই ফাল্লা নহ ও দুই সিঙা আবা পেই ভৰি সিঙা লৈ যাব মই গুৰু সিঙা নিম গুৰু সিঙাই কথা কব সাগেলি হালকত মই মুখু যাব হা বুলি ভাবছি নাক কাটি আহো পাপৈ জম ঘৰপে ঘূৰি আন পালো আয়া হাও কি কৈছা আহিল গেলো নক মই আচৰিত হওঁ কত আছেহে দুঘণ্টামান সময় মই দেখোন আপোনাক দেখাই নাই এ নগেনৰ দোকানত অলপ বহি আছিলো মই আপুনি পৰশুৰ দোকানতহে আছিল এ তেৰিকা আকে কথা দো ভাগ আগ ঠাইত বহি থাকিলি আৰু নগেন আৰু পৰেশৰ দোকান ৰখিবলৈ চৰকাৰে আপোনাক দৰমহা দিছে হবলা কিনো কোৱা হৰমায়া মই চকুতে আছিলো থানাতো আকৌ কাম নাই এটা মিস্কল মাৰি দিলে আহি যাওঁ মই আলিক কৈ গৈছো তো আলি আপোনাৰ অফিচাৰ হবলা আলিক কৈ গৈছে যে বাপ্পা ঐ হৰমায়া তুমি ইমান বদলি গৈছ মোৰ লগত তুমি ইমান কাৰা হলা বেয়া লাগে দে ধেই মই ঠিকে আছো কিন্তু এইবাৰ আহি দেখিছো আপুনিহে বহুত চেঞ্জ হৈ গৈছে আৰে ভাই ডিউটিটো ভালকৈ কৰক আপোনালোকক টানকৈ ক'বলৈ মোৰোতো ভাল নালাগে এতিয়া মই আপোনালোকৰ ঘৰত কাম কৰিব আহোঁ পেটত দায়িত্ব কাম কৰিব আহোঁ কালি অহাৰ লগে লগে আপোনালোকে মোক কৌৱে মাছ বাছপা দিলা মই নৰো বুলি ক'লো আপোনালোকে মোৰ কথা নুশুনলা পুৰা দিহা মতে অ দৰ্জী কাপোৰ কটা এইখানে দি কাৱে মাছৰ বাজা কটা হ'ল এনেকে ধকে যে মোৰ হাতখন কটা যাব মই সোপানতো ভবা নাছিলো হে বৌ কি সুধৰিলা হে আকৌ সুধৰা নাই ৰবা হা ও মিঠাকে কৈ থৈছি না তুমিও মিঠাকে কবা দিলা মায়ো মিঠাকে কবা দিলা সেইদৰে ক'লো দে ঐ এইবোৰ কথা আমি জানো এই একে হ'ব কথাকেনো কি বলকি আছো তাকেতো এ নাটকখনে কি ক'বা আইছা চিধাকে কো এ কক কি কবি ক ক'বা আইছো কেন ক'ম হাতখানৰ বিহুতে গোটে মোৰ মাথা চাথা ঘূৰণ হৈ গৈছি অ খুৰী আকাপ চাহ খুৱাব না তেনাংমেন বহা কথাখিনি পাছত ক'বা মই চাহ বনাই আনো ময়ো শুনবা লাগিব কথাখিনি অ অৰিতা বহা এৰা মইও দাঙুল খাম দেই আনিম দক এ মৰ্তি এতিয়া চাহ হয় মানে তই কি ক'বলগীয়া আছিল কচোন কিন্তু সাৰাংশত কবি দেই কি অংশ সাৰাংশ মানে মূল কথাখিনি ক শুৰি নাহাকে মই কিয় ক'ম আৰু আপুনি বেছিকৈ শুৰি থাকিলে মোৰ কথা ভাইৰেল ফিভাৰ হৈ যাব নৰিতা হ'ব দ খুৰী আৰু পাছতে ক'ব কিন্তু এই সুত ধৰি নকব দা কি কথা কয়হে কওকচোন কওক আমাৰ বৰীৰ বোলে হাতখানৰ বিহত থাকবা নৰা হৈছে বেয়াকৈ কাটিছে যে তাতে আকৌ ঠাণ্ডা দিন এণ্টিবায়'টিক খাব লাগিব এইটো কি বস্তু ঔষধ অ কিবা বোলে বেজীও ল'ব লাগিব মস্ত দামী বেজী বৰি ৰীতাই হেতি মণ্ডলত তাকে গেইছি ৰচোন ইটা যদি মণ্ডালে খৰচ বহন নকৰে অ ৰীতাই কৈছি মণ্ডালৰ ওপৰত কেচ দিব লাগিব কেচ দিয়াৰ কথা ভাবিছা নেকি তাকেতোৱে বাবা কিবা এটা তোৰ পেৰে দিহা লওঁ দে মইনো কি ক'ম ভাল হ'ব বেয়া হ'ব কিবা এটা কওঁ নহয় চিধা আঙুলিৰে ঘি নোলালে বেকা আঙুলিৰেতো ঘি উলিয়াবই লাগিব খৰচ বেছি হ'ব খৰচ হ'ব উকিল ধৰিব লাগিব নহয় তাকেতোৱে আমাৰ মামা এটাই কেছ খেলে গোটাই শাখা হৈ গৈছি সেগলা কথা মই নাপাৰো এগলা গোটাই মই চিন্তাত পৰিছোৱে বাবা চাওকচোন মণ্ডলে বা কি কয় এতিয়া চাবি দেই ৰীতা এক্সিডেণ্টলি তাইৰ হাতখন কাটিলে কিন্তু যিখিনি চিকিৎসা কৰিব লাগে সেইখিনি কৰিছো নহয় তাতে গোবৰ পানী দি ঘৰ মুচিছি অন্যায়টো হবই গোবৰ খুচি বস্তু গোবৰ পানী চিটিয়াই ফেলে আমাৰ খচ্চৰ গিলা চোৱা লাগিলে খুচি কৰো সেনাই ক্ষেত্ৰত কি অন্যায় কৰবনো না কি কয় ৰীতা চাওকচোন আবে ঋতুৰ কথা মই কিবা ভুল কথা কৈছো ৰীতা হেংকে ভুল ক বুলি গোটাই কবা নৰি তই বুৰ্বকৰ দৰে কি কথা কৈ আছো তইতো পঢ়া শুনা থকা শিক্ষিতা ছোৱালী কি জাতা কথা কৈ আছো ঐ দাৰিতা তাইতো আবেৰি তুমিতো আবেৰি নহয় ঐ ৰীতা মোক যেনেকে আবেৰি আবেৰি কৰি আছে মোৰ আৰু খং উঠছি
আর মই মিঠাকে কবা নরু খুঙ্গি গুতাই মু চুলি রাগ পাইছি তার খুঙ্গ কোনবা খাতির কছি মোর ইতিয়া মলিয়া ধৈর্য ধরবা নরা হইছু নালগে দে ধৈর্য ধরবা কি করা কর সাউন্ড দেছুন কি করা এ রো বাহে তুমি অকন মন মন থাকাছুন এই তহতে কি বিচাইছ হেতুক সুতিয়া মাস্টারে কইছে রেবিস ইনজেকশন লবা লাগবো হেকে তার খরচ বন কইলি অল ই ফোনটো লগা নাই এই নগেন আর পরসর দোকানের বহি দেখাই যে কি করে ভগবানে হে জানে আলি ও ম্যাডাম দেখাক মাটি আনাছুন হবো ম্যাডাম পেহি বাকি খবর কক ও এনে ভালে দে খবর এই ফখরা তিরি সেটো ব্যবস্থা মই করি আছো আপনার খবর কক খবর ভাল দে ও মাজতে গতে মস্ত তানখু হৈছিল যা ও যাম বুলিয়ে ভাবছিল এ রাম ইমান সোনকালে কলৈ যায় ও রাগ পড়লি তো যাবা লাগবই তোর খবর ভাল না আছো দিয়ক ভালে ও জাঙে তুই কি করে আর্মিত কাম করে এতু আর করো ফিস আর্মি আর্মি সৈনিক ও মিলিটারি 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 অফিসার ও ঢোগতে বন্দুক লক লৈ বিয়া হৈছা ভালে হৈছি দে ও তেও চাকরি টাউন হতে না নহয় তেও কাশ্মীরত থাকে হাউ হতে হাবে লঙ্কা থাকে দে হক দে যতে থাকে ভালে থাকলি হল দেখা কুলিস নাহিল দেখুনে আহিব রব আপনি বহকসুন হাউ আজি মই বেশি দেরি করবা নরু দে আজি আমার জান আর গুনগুনর বাদ দে জান আর গুনগুন কুনি জানা না নে জানো নহয় ও আমার রঞ্জিত ওরা পায়ে ও দরে বাদ দে একেলগে পাতে না এনে মই বাদ দে খালি হাতত 10 টাকা দেও ওইবার 5 টাকা 5 টাকা করি আনছু বাদ দে খাই উঠি ভাগে দি আপনারও কম বুদ্ধি নহয় দে ও নাউমেন বুদ্ধি নহলি এইখান সংহার চলবি কেন কে মাই তোমাক বুড়পক বুলি জানো কিন্তু এনেকুৱা বুড়পক বুলি মই ভবা নাছিলো নহয় আপনি যে কলাক মই ধেমালি হে কৰিছিলো হক হাত কাটিলে রেবিস লব লাগে এই কথাটো তুমি কেনেকে বিশ্বাস কৰিলা মই ভাবিবই পৰা নাছিলো নহয় ডাক্তৰী কথা বেছি নাজনো জি ডাক্তৰী কথা নহয় তুমি একো কথাই নাজানা মস্ত বুড়পক তুমি